गुड मॉर्निंग प्रिय दर्शक, आमी लवली आर दार्जिलिंग किचेन चैनल थेके आपनादेर सकलके शुभेच्छा ओ भालोबासा निये आजके एकटा रान्ना करते चलेछि। रान्नाटा हलो दई बड़ा। ताहले प्रथमे आमी देखिये दिच्छि दई बड़ार जन्य कि रकम डाल लागबे। ए डालटा हलो उड़द डाल, जाके आमरा बांगालीरा बोली माशकलाई डाल। ताहले एटाके मिक्सार ग्राइंडारे फाइन पेस्ट करे फिरे आसछि। आमार मिक्सारे फाइन पेस्ट हये गेछे, এরকম স্মুথ হবে। এবার এটাকে ফেটাতে হবে। এবার এই মিক্সারের মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিচ্ছি। এর মধ্যে গোটা জিরে আর সামান্য পরিমাণে লবণ। খুব ভালোভাবে ফেটাতে হবে 15 মিনিট। আমার পুরোপুরি 15 মিনিট হয়ে গেছে ফেটানো। এ ফেটাতে হবে কিন্তু এক সাইডে, দ্বিতীয় সাইড ঘোরালে হবে না, এক সাইডে হাওয়া তৈরি করতে হবে। এবার দেখতে হবে জলে দিয়ে যে এটা আমার ব্যাটারটা হয়েছে কিনা। ভেসে উঠলে আমার ব্যাটারটা হয়ে গেছে। হ্যাঁ দেখুন, আমার ব্যাটারটা জলে ভেসে গেছে, মানে আমার দই বড়া ব্যাটার পুরোপুরি রেডি। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। আমি গ্যাসটা অন করে দিয়েছি। দই বড়ার জন্য স্পেশাল একটা মশলা থাকে, সেটা আমি আগে তৈরি করে নিচ্ছি। প্রথমে নিচ্ছি গোটা জিরে, এটাকে ভাজব। এবার গোলমরিচ দিচ্ছি, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে পাউডার, বিট লবণ, একটু হিং দিলাম, নড়িয়ে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, যাকে বলে অ্যারোমা। আমার দই বড়া মশলা রেডি। এটা ঠান্ডা করার পর আবার আসছি ফিরে। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার শিলপাটাতে না দিয়ে, মিক্সারে না দিয়ে, বেলুন পুরিতে দিলে ভালো হয়, আধ গুঁড়ো করে এটা করে নিতে হবে। এটা হলো স্পেশাল মশলা। আমার মশলাটা আধ গুঁড়ো হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভাজতে চলে যাচ্ছি। আমি দই বড়ার জন্য চাটনি করার জন্য নিয়ে চলে এসেছি। প্রথমে লাগবে সবুজ চাটনি, যাকে বলে হাড়ি চাটনি, আর তেঁতুলো চাটনি। আমি দুটো করেই দেখাবো। প্রথমে মিক্সার জারে কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, আদা, স্বাদ অনুযায়ী লবণ। আমার ধনে আর পুদিনা চাটনিটা রেডি। তেঁতুলের চাটনির জন্য চলে এসেছি। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি দই বড়া ভাজার জন্য। প্রথমে তেঁতুলটাকে আমি গরম জলে ছেঁকে নিয়েছি। তেঁতুলের কাঠটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে দিচ্ছি চিনি, লবণ, তেঁতুলের চাটনি পুরোপুরি রেডি। বড়ার তেল পুরোপুরি রেডি, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দই বড়াগুলো দিয়ে দেবো। বড়াটা নিলাম, একটু মাঝে ফুটো করলাম, এর মধ্যে দুটো কিশমিশ দিলাম। আপনারা এটা নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিচ্ছি। এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা নিয়ে এর মধ্যে কিশমিশ, তেলে এটাকে ছেড়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো করে নেব। আমার কড়াইয়ে দই বড়াগুলো ভাজা হচ্ছে। এদিকটায় আমি গরম পানি নিয়েছি, হালকা গরম, যেন আঙুল চুবানো হয়। ওতে দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচা লবণ, আর হিং। দই বড়াগুলো ভেজে নিয়েছে এই জলে, আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো।
দেখুন বন্ধুরা আমার দই বড়াগুলো কত সুন্দর হয়েছে, ওপরে পুরোপুরি ভেসে উঠেছে এবং স্পঞ্জি মনে হচ্ছে স্পঞ্জি হয়েছে এটা ফেটানোর জন্য। আমার গোল্ডেন ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন পুরো স্পঞ্জি এত সুন্দর হয়েছে। গরম জল হিং আর লবণ দিয়া জলে আমি আধ ঘন্টার জন্য দই বড়াগুলো আমি ভিজিয়ে রাখছি। ঢাকনা লাগে, আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। আমি আধ ঘন্টা পর ফিরে এসছি দই বড়া রেডি করার জন্য। আমার সব কিছু পুরোপুরি রেডি, এবার আমি দেখাবো। আলতো হাতে প্রেস করে নিচ্ছি। আমার সব কমপ্লিট, জল ঝরানো। আমি সাজিয়ে নেব। দইটাকে অল্প চিনি দিয়ে একটু ফেটিয়ে নেব। দই বড়া পুরোপুরি রেডি, দেখুন কত সুন্দর লাগছে, ইয়াম্মি না? আমি টেস্ট করে আপনাদের বলবো কীরকম হয়েছে। আমি একটা দই বড়া নিচ্ছি। স্পঞ্জ একদম দারুণ হয়েছে বন্ধুরা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, যখনই কোনো আমি নিত্য নতুন রান্না চ্যানেলে দেবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার বাড়িগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আজ বৃষ্টি পড়েছে, চারিদিক ঝলমল করছে, দেখুন